টিভি, আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজার পৌরসভার শ্রীদরায় গত বুধবার দিবাগত রাতে আটককৃত দুই টমটম চুরের দেয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ একটি সক্রিয় চুর চক্রের সন্ধান পেয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৈরাগীবাজারে অভিযান চালিয়ে একটি টমটম সহ চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত বুধবার দিবাগত রাতে আটককৃত ব্রাহ্মণবাড়িয়ার স্বপন ও শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের শফিক মিয়ার ছেলে মোস্তফার দেয়া তথ্যের ভিত্তিতে বৈরাগীবাজারে তাদের বাসায় অভিযান চালিয়ে একটি টমটম সহ গাড়ির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে টমটম চুরি করে তারা বিভিন্ন কৌশলে গাড়ির সরঞ্জাম পাল্টিয়ে পৃথকভাবে বিক্রি করত। সংঘবদ্ধ চুর চক্রের সকল সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লল রায় বলেন, গত 17 তারিখ দিবাগত রাত্রে আমরা শ্রীদরা গ্রামে দুইটি টমটম সহ আমরা দুইটি চুরকে আটক করি। আটক করার পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করি। তো আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত চুর শফিক মিয়ার ছেলে বালিঙ্গা গ্রামের শফিক মিয়ার ছেলে হুমায়ুন মুস্তফা তার বর্তমান ঠিকানা ঐতিহাসিক বৈরাগী বাজারে একটা কলোনিতে থাকে, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা আরও একটি টমটম গাড়ি এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, তারপরে ওই যে আপনার তাদের রেজিস্ট্রেশনের বিভিন্ন কার্ড যন্ত্রাংশ তার বাড়ি থেকে উদ্ধার করি। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। তো আমার ধারণা হচ্ছে যে একটা টমটম চুরের সিন্ডিকেট। তো আমরা কিছু নাম পেয়েছি যে এই চক্রের সদস্যদের, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। এভাবে সংঘবদ্ধ চুর চক্রদের গ্রেফতার করা হলে বিয়ানীবাজারে ইদানিং বেড়ে যাওয়া চুরি রোধ হবে বলে মনে করছেন জনসাধারণরা। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।